নমস্কার বন্ধুরা, একদমই সহজ ও নতুন পদ্ধতিতে পুর ভরার ঝামেলা ছাড়াই অসাধারণ টেস্টি খাস্তা মুলোর পরোটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। খাস্তা মুলোর পরোটা বানানোর জন্য প্রথমেই একটা মুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে গ্রেটারের একটু মোটা অংশের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। এবার একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে দিলাম 1/4 চা চামচ জোয়ান। এটা হজমে সাহায্য করবে এবং স্বাদটাও ভালো হবে। আর দিয়ে দিলাম 1 চামচ থেঁতো করে রাখা আদা ও 2 কাঁচা লঙ্কা এবং 1/2 টেবিল চামচ ভেজানো হিং জল। এর পরিবর্তে আপনারা 1/4 চা চামচ মতো গুঁড়ো হিংও ব্যবহার করতে পারেন। আমার কাছে বড় হিং ছিল, তাই সেটাকে 3 ঘন্টা আগে অল্প জলে ভিজিয়ে রেখে এই রেসিপিতে ব্যবহার করলাম। আর মুলোর পরোটায় হিংয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এগুলোকে লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড মতো কষে নিয়ে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়ো দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করে রাখা মুলো। আর মুলোটাকে গ্রেট করে নেওয়ার পর আমার 1 কাপ হয়েছে। এটাকে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ একদম মিহি করে কুচিয়ে রাখা মুলো পাতা। আমি মুলোর ডাঁটা বাদ দিয়ে একদম কচি পাতাগুলোকে এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি অপছন্দ করেন তাহলে মুলো পাতাটা না দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতেই পারেন। এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে মুলো ও মুলো পাতার মধ্যে থাকা ময়েশ্চার বা জলীয় ভাবটা একটু কমে গিয়ে মুলো আর মুলো পাতাগুলো সামান্য একটু নরম হয়ে যায়। তবে এই পর্যায়ে যেন এর মধ্যে নুন দিয়ে 2 থেকে 3 মিনিটের বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে মুলো ও মুলো পাতা থেকে বেশি জল বেরিয়ে সেটা শুকোতে শুকোতে মুলো আর মুলো পাতাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। অর্থাৎ এগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে এগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে হালকা একটু ক্রাঞ্চ ভাব থাকে। প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা সামান্য একটু শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়িয়ে রাখা ধনে জিরে ও শুকনো লঙ্কা আর 1 চা চামচ চিনি। অল্প চিনি দেওয়ায় রেসিপিটা খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু পরোটাগুলো খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটাকেও এগুলোর সাথে মিশিয়ে নেব। এরপর একটা প্যানে 2 টেবিল চামচ বেসন দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না এগুলো ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে বেসনের রঙটা সামান্য একটু পরিবর্তন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার এই ভেজে রাখা বেসনটাকে এর মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। মুলোর সাথে বেসন মিশিয়ে এই পরোটা বানালে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনারা শুকনো খোলায় ভেজে নেওয়া বেসনের পরিবর্তে শুধু ছাতুও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আর শুকনো খোলায় ভেজে নেওয়ার প্রয়োজন পড়বে না। এরপর একটা পাত্রে 1.5 কাপ আটার মধ্যে অল্প নুন এবং তৈরি করে রাখা পুর দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। আর পুরটা বানিয়ে নেওয়ার পর আমার 1.25 কাপ হয়েছে, তাই সেই হিসাবে আমি 1.5 কাপ আটা নিয়েছি। অর্থাৎ যতটা আটা নেবেন পুরের পরিমাণ তার অর্ধেক পরিমাণে দিয়ে মাখতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে না খুব শক্ত আবার না একেবারে নরম এরকম মণ্ড বানিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট ঠেসে মসৃণ করে নেব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আটার মণ্ডটাকে ঠিক কীরকম নরম করে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে একটা হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট। এর ফলে মণ্ডটা ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ভেজা কাপড়টা সরিয়ে মণ্ডটাকে এইভাবে একটু মেখে নিয়ে
একটু লম্বা করে নেওয়ার পর সমান দুভাগে ভাগ করে এগুলোর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এরপর এক একটা লেচি নিয়ে হাতে করে এরকম একটু মেখে নেওয়ার পর দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এখন এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে বাকিগুলোকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখব। তারপর এই লেচির সব সাইডে অল্প আটার গুঁড়ো মাখিয়ে এইভাবে একটা রুটির শেপে বেলে নেব। আপনারা চাইলে পরোটাগুলোকে ত্রিকোণ বা চৌকো আকারেও বেলে নিতে পারেন। বেলার সময় এগুলোর সব সাইডে সমানভাবে চাপ দিয়ে বেলে নিতে হবে, কোনো সাইড যেন মোটা বা কোনো সাইড পাতলা না থেকে যায়। বেলে নেওয়া হয়ে গেলে অতিরিক্ত আটাটাকে এইভাবে ঝেড়ে ফেলতে হবে। এবার একটা প্যান বা তাওয়া মিডিয়াম গরম করে নিয়ে বেলে রাখা পরোটাটাকে এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটা সাইড হালকা করে অর্থাৎ 20 থেকে 25 সেকেন্ড মতো সেঁকে নিয়ে উল্টে দেব। এখন হালকা করে সেঁকে রাখা এই সাইডটায় অল্প রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে নেব। আর তেলটা মাখানোর বা লাগানোর সময় চামচের পিছন সাইডে করে হালকা করে চাপতে চাপতে এটাকে ভাজলে অপর সাইডটা ভালোভাবে সেঁকা হয়ে যাবে। এবার এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাতেও অল্প রিফাইন্ড বা সাদা তেল লাগিয়ে নিয়ে এটাকে আরও দু একবার উল্টে পাল্টে দুপিট মিডিয়াম ফ্লেমে রেখেই ভালোভাবে ভেজে একটা পাত্রে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি, দারুণ স্বাদের মুলোর পরোটা। তবে তেল দেওয়ার পর এক একটা সাইডকে দুবারের বেশি উল্টে ভাজবেন না, তাহলে আবার পরোটাগুলো একটু শক্ত হতে পারে। এটাকে আপনারা রায়তা, যে কোনো ধরনের আচার কিংবা তরকারির সাথেও সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।